দিন কয়েক একটু একটু করে গঙ্গায় তলিয়ে গিয়েছে ঘরবাড়ি, এখন তাদের আশ্রয় হয়েছে স্কুল বাড়ি বা অঙ্গনওয়াড়ি কেন্দ্র। শামসেরগঞ্জ জুড়ে যেন ভাঙনের হাহাকার, গান পাতলেই তা শোনা যাচ্ছে। এখন কেমন আছে ভাঙন কবলিতরা, দেখুন স্পেশাল রিপোর্ট। কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী, বহরমপুর বোলপুর মালদার পরে মনমোহিনী এখন রঘুনাথগঞ্জ শহরে। মনমোহিনীতে আপনাকে সাদর আমন্ত্রণ। ভোট আসে ভোট যায়, তবু দিন বদলায় না শামসেরগঞ্জের মানুষের। গত মঙ্গলবার থেকে শামসেরগঞ্জের প্রতাপগঞ্জ শিবপুর মহেশতলা গ্রাম জুড়ে গঙ্গার পাড় একের পর এক ভাঙতে শুরু করে। একের পর এক তলিয়ে যাচ্ছে বাড়ি। তিল তিল করে গড়ে তোলা ওই বাড়িগুলোতে কেউ বাস করত 47 বছর, কেউ বা 60 বছরেরও বেশি। চোখের সামনে স্বপ্নকে অতল গহ্বরে তলিয়ে যেতে দেখছেন শামসেরগঞ্জের খেটে খাওয়া মানুষেরা। এখনও পড়ে রয়েছে তুলসী মঞ্চ, কখন গঙ্গার ঢেউয়ের তরে অতল গহ্বরে তলিয়ে যাবে তার প্রহর গুনছে। ভেঙে পড়া বাড়ির কিছুটা অংশ এখনও ঝুলছে গঙ্গার পাড়ে। এবছর এখনও পর্যন্ত 11 জনের বাড়ি তলিয়ে গেছে গঙ্গাবক্ষে। অনেকেই ভাঙনের তলিয়ে যাওয়ার আগেই নিজেই ভেঙে নিয়েছেন তিল তিল করে গড়ে তোলা স্বপ্নের বাড়ি। সব মিলিয়ে ভাঙনের ক্ষতিগ্রস্ত 71টি পরিবার আশ্রয় নিয়েছেন স্থানীয় প্রাথমিক স্কুল ও অঙ্গনওয়াড়ি শিক্ষাকেন্দ্রে, কেউ বা আশ্রয় নিয়েছেন নিজের আত্মীয় স্বজনের বাড়িতে। বারংবার পালাবদল দেখেছে রাজ্য, কখনো রাজনৈতিক কারণে, আবার কখনো প্রাকৃতিক বিপর্যয়ে। এই মুহূর্তে আমরা রয়েছি শামসেরগঞ্জের প্রতাপগঞ্জ গ্রামে। রাজনৈতিক পালাবদল দেখেছে শামসেরগঞ্জ, জঙ্গিপুর, ফারাক্কা সব কিছুই, কিন্তু তারপরেও ভোট আসে ভোট যায়, বদলায় না শামসেরগঞ্জের মানুষের দিনলিপি। দিনের পর দিন ভাঙন কবলিত এলাকায় মানুষের যে দীর্ঘদিনের সমস্যা তা দিনে দিনে বেড়েই চলেছে। প্রতাপগঞ্জ গ্রামে গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে আবারও ভাঙন, একের পর এক বাড়ি তলিয়ে যাচ্ছে। আমাদের যাই যাই তো খাই ক্ষতিগুলো হলো, এটা আমাদের সরকারের কোনো ব্যবস্থা হবে কি হবে না সেটা আমরা জানতে চাই। এখন আমরা চাইছি যে সরকারের কাছে একটা কোনো থাকবেন জায়গা বা কোনো ব্যবস্থা, বা আমাদের এই যে গঙ্গা ভাঙন এখন বাঁধনের জন্য আবেদন করছি আমরা। ছেলে মেয়ে আমাদের সব কোনোখানে থাকবে, কোনো জায়গা নেই আর কোনো বসত নাই, কোনো কী খাবে তারও কোনো খাটানো জমি জায়গা নাই, সম্পূর্ণ খাটানোর উপরে কৃষির উপরে ঘর, কীভাবে আমরা গাছের দিন কাটাবো। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের উদ্যোগে ত্রাণ সামগ্রী এবং খাওয়ার ব্যবস্থা হচ্ছে স্কুলেই। রান্নাপান্না থেকে খাওয়া যাওয়া চলছে দুবেলা, তবুও সঠিকভাবে খেতে পারছেন না ঘর ছাড়ারা। প্রতিদিন এই 71টা পরিবারের জন্য অতিনিয়ত দুপুরের রান্না, রাত্রের রান্না আমাদের ছেলেদেরকে দিয়ে সেটা খাওয়ানো হচ্ছে। আজকে এত বড় নদীর যে ভাঙন, এটা একটা জাতীয় বিপর্যয়, পুরোপুরি কেন্দ্র সরকারের আওতায় পড়ে, কারণ এটা কেন্দ্র সরকার না করলে সম্ভব নয় রাজ্য সরকারের দ্বারাই। বাড়ি ভেঙে যাওয়ার কষ্ট এখনো মনের মধ্যে দগদগ করছে। স্কুল বাড়ি রয়েছে কিন্তু সেখানে এখন ক্লাস হয় না, সেখানে সাধারণ মানুষের থাকার জায়গা, ঘরের মধ্যে বেঞ্চ উল্টানো, এক একটি ঘরে 5 থেকে 6টি করে পরিবার থাকছে। ওনারা বলে কি হ্যাঁ ভোট দাও গঙ্গা বেঁধে দেবো, যখনই ভোট পেরিয়ে যাচ্ছে তখন আবার বলতে যাচ্ছি, তারা বলছে এটা আমাদের কোনো হাত নেই, আর ভরসা কই করতে পারছি, কোনো দলই তো বাঁধে না, আমরা তো আশা করে ভোট দিচ্ছি কি গঙ্গা বাঁধবে, তো গঙ্গা বাঁধলে তো বেঁধে দিত, কিন্তু এই পড়ে যাওয়ার পর বাঁধবে তো আমরা কোথায় যাবো। যেভাবে বন্যার গ্রাস তাতে মানুষ আতঙ্কিত, আমরাও তারা আতঙ্কিত, আমাদের বাড়ি এই গ্রামে ভেতর পাড়ায় হলেও আমরাও আতঙ্কিত এই বন্যা থেকে, বন্যার জন্য শিশুদের ভবিষ্যৎ বলতে এরা খানিকটা পিছিয়ে, আমাদেরকে সেভাবে তাদেরকে নিয়ে পড়াশোনার তার ব্যবস্থা আমাদের করতে হবে, কিন্তু আমাদের সরকার থেকে যা ব্যবস্থা তাতে আমাদের বিদ্যালয় চলছে, সব কিছু আমাদের ঠিকঠাক আছে। পার বাঁধানোর কাজ চললেও সেই কাজে খুশি নয় ভাঙন দুর্গতরা।
বালির বস্তা দিয়ে পার বাঁধানো হয়। ভাঙন রোধে যায় স্থায়ী সমাধান দাবি ভাঙন দুর্গতদের। মানুষ বলছে ভোট আসে ভোট যায়, ভোটের সময় নাকি এরকম বলা হয়, আমাদের ভোট দাও আমরা তোমাদের গঙ্গার পার বাঁধি। ভোট চলে গেলে একই চিত্র, দিনের পর দিন একের পর এক গ্রাম গঙ্গা বক্ষে তলিয়ে যাচ্ছে, সমাধান হচ্ছে না কোনো কিছুরই। গঙ্গা ভাঙনের সমস্যার সমাধান কবে হবে সেই দিকেই তাকিয়ে এখনো পর্যন্ত শামসেরগঞ্জের মানুষ। শামসেরগঞ্জ থেকে মাসুদ আলীর সাথে বেদান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।